channel, press the bell icon. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেন নাই প্লিজ করে দিবেন। আর এখানে কুমড়োর পাতাটা আমি উঠাইয়ে গাছ থাকি, আর এটার সুর ফালাইয়া আর একটু ধুইয়া ভিজাইয়া রাখলাম। আর যদি কিছু বালিকোনা থাকে তাহলে উঠাইবার সময় নিচে যাইব। আর এটারে আমি ছোটো ছোটো করে খাটিয়ে নেবো। আর এখানে মশুরি ডাল ভিজিয়ে রাখছি। আর পরে কী কী লাগে এবার আমি শাকটা তুলিয়া কাটিয়ে নেই। এখন কুমড়ার পাতাটা আমি কাটিয়ে নিলাম এরকম ছোটো ছোটো করিয়া। আর দুইটা বড় সাইজের পেঁয়াজ কাটিয়ে নিলাম। এখানে চার পাঁচটা কাঁচামরিচ কুচো করে নিলাম। আর এখানে ডালটা আমি গ্রাইন্ড করে নিলাম। এবার আমি এটারে মিক্স করব। আর এখন কুমড়া পাতার একটু লবণ দিয়ে এটার ফার্স্টে একটু নরম করে নিব। লবণ দিয়া, শুধু লবণ দিয়া। এরপরে পেঁয়াজ, লবণ, কুমড়ার পাতা মিক্স করে নিলাম। এবার মরিচ দিব। আর এখন ডালটা মিক্স করে দিই। আর এটা কেউ চাইলে বেসন দিয়ে বানাইতে পারবো, কুমড়ার পাতা বেসন দিয়া। আর আমি বেসন দিলাম না, ডালটা দিলে একটু মুচমুচা হয়, তাই মশুরি ডাল দিয়ে দিলাম। আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ। আর এখন এটা মিক্স করে লাইব। আর এখন আমার মিক্সচার সব রেডি করে লাইলাম। আর এখানে চাইলে আপনারা ধনিয়ার পাতা অ্যাড করতে পারবেন, আরও বেশি বেশি বেসন পারলেও অ্যাড করতে পারবেন, কিন্তু আমি তো বেসন অ্যাড করছি না। আর মশুরি ডাল দিয়ে বানাইছি। আর সামান্য চালের গুঁড়ি থাকলে দিতে পারবেন, একটু মুচমুচা হইব। আর এবার আমি বাজার পালা এবার। আর এখন কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। আর এবার এটা বাজার দিয়ে দিব গুঁড়াটা। আর কুমড়ার পাতার বড়াটা খুব মজা। আমার পোড়াটা এক সাইড হয়ে গেছে, এখন উল্টাইয়ে দিলাম। আর এখন আমার একবার ভাজা হয়ে গেছে। আর দেখতে পারছো এদিকে ভাজা করি আর আমি আর এদিকে খাই, আর খুব টেস্টি। আর ফ্রেন্ডস, বন্ধুরা, এবার আমার বড়াটা হয়ে গেল। দেখতে পারছো কত মুচমুচে হয়েছে। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। খুদা হাফিজ।